নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতৃপ্ত ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যের একটি স্কুলে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে, অর্থাৎ পিজিটি, পিআরটি, টিজিটি, নার্স এবং অন্যান্য আরও বিবিধ পদে নিয়োগ হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্যতন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো অন স্ক্রিনে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ, যেটি দেখো পাবলিশ করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ওয়ান কাঁচড়াপাড়া, অর্থাৎ কাঁচড়াপাড়াতে যে কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ওয়ান অর্থাৎ এক নম্বর যেটি রয়েছে সেই বিদ্যালয়ের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হতে চলেছে। কি বলা হচ্ছে দেখো, এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ইন কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ওয়ান কাঁচড়াপাড়া ওয়েস্ট বেঙ্গল ফর প্যানেল সিলেকশন অফ টিচার্স অর কোচেস পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস এগেনস্ট অর লাইকলি ভ্যাকেন্সিস ফর সিজন 2023-24, অর্থাৎ 2023-24 সিজনের জন্য বিভিন্ন পোস্টে অর্থাৎ টিচিং এবং বিভিন্ন যে কোচের পোস্টগুলি রয়েছে সেই পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস অফ এজ গ্রুপ অফ 18-65 ইয়ার্স আর রিকোয়েস্টেড টু রিড দ্য ইনস্ট্রাকশন, অর্থাৎ 18 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার একটা কিন্তু যে বয়সসীমা সেটা কিন্তু দেওয়া হয়েছে। এবার দেখো এখানে একদম ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে প্রথমে কবে ইন্টারভিউটা হতে চলেছে। এক নম্বর যেটা রয়েছে দেখো, আগামী 22 মার্চ 2023 কোন কোন পোস্টগুলির জন্য ইন্টারভিউ হতে চলেছে। দেখো পিজিটি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইনস্ট্রাক্টর, প্রাইমারি অর সেকেন্ডারি পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার পোস্টের জন্য, এবং মিসলেনিয়াস যে স্টাফ রয়েছে ড্যান্স কোচ, স্পোর্টস কোচ, যোগা টিচার, কাউন্সিলার, এই যে পোস্টগুলির জন্য কিন্তু আগামী 22 মার্চ 2023 এই যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু হতে চলেছে। এবার দেখো রিপোর্টিং টাইম রয়েছে সকাল 8টা, অর্থাৎ 8টার মধ্যে কিন্তু তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। এখানে দেখো বেতনক্রম কী দেওয়া হবে, পিজিটির ক্ষেত্রে দেখো 27,500 টাকা প্রতি মাসে, টিজিটির ক্ষেত্রে 26,250 টাকা প্রতি মাসে, প্রাইমারি টিচারের ক্ষেত্রে দেখো 21,250 টাকা প্রতি মাসে, মিসলেনিয়াস স্টাফের ক্ষেত্রে 21,250 টাকা, এবং যেটা বলা হচ্ছে ডক্টর ₹1,000 per day ফর 2 hours অনলি, অর্থাৎ 2 ঘন্টার জন্য 1,000 টাকা করে কিন্তু রেমুনারেশন অর্থাৎ বেতন কিন্তু ডক্টর যে পোস্ট রয়েছে তার জন্য কিন্তু দেওয়া হবে। এবার দেখো নার্সের ক্ষেত্রে 750 টাকা per day, ঠিক আছে, সিআই প্রাইমারি ক্ষেত্রে 21,250 টাকা per month, ডিটেলস যে কাউন্সিলারের ক্ষেত্রে 26,250 টাকা, সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখো 24 তারিখে যেটা হতে চলেছে, পিজিটি এবং টিজিটি ও মিসলেনিয়াস স্টাফের ক্ষেত্রে কিন্তু আগামী 24 মার্চ 2023 কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ দেখো যেটা বলা হচ্ছে যে দুদিন ধরে ইন্টারভিউ চলবে, আগামী 22 মার্চ 2023 এবং আগামী 24 মার্চ 2023। এবার দেখো যে মিনিমাম কোয়ালিফিকেশান কী রয়েছে, দেখো পিজিটি ইংলিশের ক্ষেত্রে কী বলা হয়েছে, দেখো পোস্ট গ্র্যাজুয়েশন ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে পিজি অর্থাৎ এম এ করা থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 50% মার্ক্স ইন এগ্রিগ্রেড অ্যান্ড বিএড, এবং তার সঙ্গে বিএড থাকতে হবে। পিজিটি হিন্দির ক্ষেত্রেও দেখো একই রয়েছে, যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে 50% ইন হিন্দি অথবা সংস্কৃতিতে উইথ হিন্দি অ্যাট গ্র্যাজুয়েশন অ্যান্ড বিএড। পিজিটি ফিজিক্সের ক্ষেত্রেও কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু একই সমস্ত যে যোগ্যতাগুলো কিন্তু এখানে রয়েছে। পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অনেকগুলো রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। এই যে নোটিফিকেশনের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। এবার দেখো যেটা আসছি টিজিটির ক্ষেত্রে, এখানে দেখো ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন অল 3 ইয়ার্স, অ্যাটলিস্ট 50% মার্কস, সঙ্গে বিএড, এবং তার সঙ্গে কিন্তু সিটেট পাস অবশ্যই থাকতে হবে, অর্থাৎ যে আপার প্রাইমারি যে সিটেট কোয়ালিফাইড সেটা কিন্তু কোয়ালিফাইড হয়ে থাকতে হবে। টিজিটি হিন্দি, সংস্কৃত, সায়েন্স, ম্যাথামেটিক্স এগুলোর ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই রয়েছে। এবার দেখো আসছি প্রাইমারি টিচার, এক্ষেত্রে দেখো যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস এবং 2 বছরের যে ডিএলএড সেই কোর্স করা থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে, অথবা যদি উচ্চ মাধ্যমিকে 50% মার্কস এবং 4 বছরের যে বিএলএড থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে দেখো ডিটেলসে আরও কিছু কিছু যোগ্যতা অ্যাড করা রয়েছে, অবশ্যই কিন্তু সিটেট কোয়ালিফাইড কিন্তু এক্ষেত্রে হতে হবে। কম্পিউটার ইনস্ট্রাকচারের ক্ষেত্রে দেখো যে শিক্ষাগত যোগ্যতাগুলো দিয়ে দেওয়া রয়েছে, ভোকেশনাল, যোগা টিচার, ডক্টর, নার্স যেটা রয়েছে দেখো, যে ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্থাৎ জিএনএম করা থাকলে কিন্তু তোমরা যে নার্স পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। এডুকেশন কাউন্সিলর, স্পেশাল এডুকেটর যারা রয়েছে সমস্ত যোগ্যতাগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এগুলো এক এক করে বলতে গেলে অনেক দেরি হবে, ভিডিওটা দীর্ঘায়িত হবে, আমি বলছি না, বিশেষত যে মেন মেন টপিকগুলো বলে দিলাম এই যে নোটিফিকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারবে। এবার দেখো এখানে যে প্রোফর্মাটা অর্থাৎ যে বায়োডাটা যে ফর্ম্যাটটা সেটা দিয়ে দেওয়া রয়েছে, ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা কিন্তু যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটে কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে হবে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট,
পরবর্তীতে এই ধরনের নিত্যনতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, তাই সমস্ত ধরনের নিত্যনতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।